তোমাদের জন্য ভিডিও করবো না তা তো একদমই হতে পারে না, ভিডিও তো অবশ্যই করবো, আর ভেবে রেখেছি যে এত গরম পড়েছে ওই জন্য সকাল সকাল তোমাদের জন্য দারুণ একটা ব্রেকফাস্ট জয়েন্টের ঠিকানা। তোমাদেরকে যেমনটা বললো একটা ব্রেকফাস্ট জয়েন্টের খোঁজ দেবার, এই ব্রেকফাস্ট জয়েন্টের স্পেশালিটি হচ্ছে এখানে একদম কচুরি টু স্যান্ডউইচ, মানে ভেজ নন ভেজ সমস্ত ধরনের আইটেম পাওয়া যায়। আর স্পেশাল চমকটা কি জানো, এখানে বেশিরভাগ আইটেমই কিন্তু তোমরা পেয়ে যাবে মাত্র 10 টাকায়। তো শুরু থেকে শেষ পুরোটা দেখো। অনেকটা কথাবার্তা হলো, এবার যাওয়া যাক। ও বাই দ্য ওয়ে, আমি পুলক, আমি গুলবা, তোমাদের হচ্ছে পেটুক কলকাতা অন ইউটিউব। স্টে টিউনড উইথ আস। ভালো আছো? কতদিন তো দোকান তোমাদের? এটা বলছো তো 80 বছর তো হবেই। 80 বছর প্রায় হয়ে গেছে। এটা কি তোমাদের কোন জেনারেশন চলছে? থার্ড সিঙ্গারা পাবেন, খাস্তা কচি, জিলিপি, গোলাপ জাম, ঢোকলা, চা, কফি, লস্যি, স্ন্যাক্স, স্যান্ডউইচের আইটেম, একদম এখানে বোর্ডে লাগানো আছে, দেখে নিন। 10 টাকা করে সব বোর্ডে, 10 টাকা সবই 10 টাকা। দেখো প্রায় 6:30টার সময় এখানে এসছি, জানি না এখানকার খাবার দাবার গুলো কিরকম, কিন্তু লোকজনের যা আনাগোনা, এখানে প্রচুর প্রচুর ভিড়। এই ভিড়ের মধ্যে মনে তো হচ্ছে খাবার দাবার গুলো বেশ ভালোই হবে, তো খেয়ে টেস্ট করা যাবে। আচ্ছা, এটা কি তোমাদের মানে ঘরেরই ইয়ে মালাই নাকি জমানো হয়? এখানে যে চা পাতুরে যেসব দুধ হয় এটা এটা মোষের দুধে? আচ্ছা, মোষের দুধকে ফুটিয়ে 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 ঠান্ডা করে করে ঠান্ডা হয়, ওই
লেয়ারটা যে জমে ওই লেয়ারটা চামচ দিয়ে দিয়ে তুলে 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 ওটাই মালা যাবে। তো দেখতে পাচ্ছ অনেকক্ষণ বাদে খাবার দাবার নিয়ে চলে এসেছি, আর এখানে আছে হচ্ছে মানে চায়ের দোকানে যেটা ইউনিক যে ব্যাপারটা সেটা হচ্ছে মালাই টোস্ট। মানে আমাদের ওখানে মালাই টোস্টটা কোথাও পাওয়া যায় না, এই জন্য এখানে মালাই টোস্টটা খেতে এসেছি। আর এটার এটার ব্যাপারে জানলাম যে একদম মোষের দুধের হয় মালাই টোস্টটা, আমাদের ওখানে হয়তো কোথাও পাওয়া যায় কিন্তু এই গরুর দুধে। আর তার সাথে এরকম 20 টাকার একটা চা নিয়েছি। আচ্ছা তোমাদেরকে বলে দিচ্ছি, চায়ের দোকানে আসলে তোমরা কি কি পাওয়া যেতে পারে? চায়ের দোকানে বেশিরভাগ কচুরি বিস্কুট এইসব, তারপরে হচ্ছে জিলাপি গোলাপজামুন যেটা ও খাবে। কিন্তু এখানে আমি দেখলাম এখানে মালাই টোস্ট থেকে শুরু করে চকলেট মালাই টোস্ট থেকে শুরু করে চিকেনের আইটেম, পপকর্ন, কাবাব এইসব হেনা তেনা প্রচুর, অনেক বড় দোকান, লস্যি থেকে শুরু করে অমলেট। অমলেটের দামটা শুনে আমি একটু হার্ট অ্যাটাক হয়েছে, মানে একটা অমলেট জানি না কেনম হবে, একটা অমলেট প্লেন অমলেট লেখা আছে 80 টাকা, কিন্তু এটার দামগুলো একদম রিজনেবল। এটার দাম মাত্র 50 টাকা আর এটার দাম মাত্র 20 টাকা, ঠিক আছে? তো প্রথমে একটু চায়ে একটু চুমুক দিই, সকাল সকাল চুমুক দেওয়া যাক। আদার একটা ফ্লেভার আছে, তার সাথে চাটা বেশ কড়া, বেশ দুধের একটা ঘনত্ব আছে চাটা ভালো খেতে। আদার ফ্লেভারটা কিন্তু একদম গলায় গিয়ে লাগছে। তার সাথে মালাই টোস্ট আছে, এটা আমি আগেও খেয়েছি, অসাধারণ খেতে লাগে, উপরে মালাই দেওয়া তার সাথে চিনি দেওয়া। দেখো এ দেখো একদম থক থক করছে, দেখো মালাইটা মোষের দুধের মালাই, দেখো। তো মালাই টোস্টটা খাওয়া যাক, কামড়টা দেওয়া যাক। ভাই আলাদাই খেতে, এখানে সে চা খাও কচুরি খাও না খাও, আমি তোমাদেরকে কোনো কিছু রেকমেন্ড করবো না, শুধু রেকমেন্ড করবো অন্তত 50 টাকা খরচা করে এইটা যে খাও। নিচে ক্রিস্পি ক্রিস্পি একদম পাউরুটি আছে, তার উপরে এরকম মোটা মালাই, মানে অনেকটা দেখো থিকনেস, দেখো তোমরা শুধু একদম মোষের দুধে যে হয়ে যাচ্ছে। 50 টাকা পুরোপুরি ওয়ার্থ ইট। তার সাথে কড়াই চাটা, ফাটাফাটি কম্বিনেশন, ফাটাফাটি অবশ্যই এখানে এসে ট্রাই করো এটা। তো আজকে সকাল সকাল বেশ অনেকটা দূরে চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য, আর পেছনে দেখতেই পাচ্ছ আমাদের যে ডেস্টিনেশন মানে মহারাজা রয়েছে আর বিশাল ভিড় রয়েছে। তাই আমরা অপোজিট ফুটে চলে এসেছি, আর আমার হাতে রয়েছে একদম একটা ব্রেকফাস্ট প্ল্যাটার, মানে মোটামুটি প্রায় সবারই ফেভারিট বলতে পারো, আজকে রবিবার নয় যদিও তাও। তো এরকম রয়েছে 2 পিস বড় বড় কচুরি, তার সাথে নিয়ে নিয়েছি এরকম একটা বিশাল বড় সাইজের জিলিপি, আছে গোলাপজামুন, আর এখানে সমস্ত কিছুর প্রাইসই হচ্ছে 10 টাকা করে। তো ঝটপট ট্রাই করা যাক। এরকম একটা তরকারি দিয়েছে আলু দিয়ে ছোলা দিয়ে, তার সাথে একটা লঙ্কার আচার আর একটা ওই মিষ্টি সট যেটাকে বলে মিষ্টি চাটনি সেটা রয়েছে, খাওয়া যাক দেখি ভেতরে পুর আছে কিনা। একদম গরম, এই সবেই ভেজে দিয়েছে, গরম তো আছে। আচ্ছা ভেতরে না অল্প স্বল্প বিউলির ডালের পুর রয়েছে, ক্রিস্পি ক্রিস্পি কচুরি। আমি একটু আলু নিয়ে ট্রাই করি, বেশ ভালো, মানে সকালের ব্রেকফাস্ট হিসাবে বেশি স্পাইসি না, একদম ব্যালেন্স একটা ফ্লেভার। এটা একটুখানি বলতে পারো যে নন বেঙ্গলি তরকারির মতো, একটু হালকা ঝালঝাল, আমাদের কলকাতা স্টাইল তরকারির মতো না, বাট ভালো লাগছে কম্বিনেশনটা, একসাথেই লঙ্কার আচারটা তার সাথে তরকারিটা দিয়ে খেতে জাস্ট ফাটাফাটি লাগছে। তো আমি একটুখানি এটা চাটনি দিয়ে ট্রাই করব, তারপর ডাইরেক্ট চলে যাব জিলিপিতে। নিলাম আর কে কে আমার মতো করে খাও কমেন্টে জানিও তো। একটুখানি আলু নিলাম, তার সাথে একটুখানি চাটনি, লঙ্কাও হয়ে যাক, ওই বা বাদ যায় কেন, ডাইরেক্ট মুখে। আর
অসাধারণ, এখানে এসে অবশ্যই ট্রাই করতে পারো। জিলিপি ফাটাফাটি, আর ফাটাফাটি একদম, ক্রাঞ্চটা শোনা গেছে কিনা জানি না কিন্তু একদম দুর্দান্ত লেভেলের ক্রাঞ্চি, একদম তেলের কোনো গন্ধ নেই। আর এটা একদম হালকা হালকা যে ঘি দেওয়া আছে সেটা বোঝা যাচ্ছে, মানে ঘি হালকা হালকা ফ্লেভারটা আসছে। আমি এবার ডাইরেক্ট গোলাপজামুনটা ট্রাই করি, তারপর মিষ্টিগুলো ও খাবে, আমি সকাল সকাল এতটা মিষ্টি খাই না। ও এইটা পেকুন, ভাই এখানে আসলে কিছু ট্রাই করো না করো অবশ্যই গোলাপজামুনটা ট্রাই করো, একদম ফাটাফাটি মুখে দিলে পুরো মেল্ট হয়ে গেল, খেয়ে ফেলি ঝটপট। তো দেখো প্রত্যেকটা ভিডিওতে খাবার দাবার তো দেখাচ্ছি, আর এত গরম পড়েছে যে খাবার দাবারের পরে এই ভিডিওটাতে কিছু ঠান্ডা কিছু দেখানোর ট্রাই করছি। তো দেখা যাক কি কি আইসক্রিম এখানে পাওয়া যায়। তোমার দোকানে কি কি আইসক্রিম আছে সেটা শুধু একটু বলো। আমাদের এখানে শুধু কোয়ালিটি ওয়াইজই রাখি আমরা, তার মধ্যে আছে আপনার চকোবার, ফিস্ট, কর্নেটো ডবল চকলেট, ভ্যানিলা কাপ, স্যান্ডউইচ, ব্লক, বার, সব রকমের আইটেম রাখি। কাপ আছে টুইন ওয়ান, ভ্যানিলা, চকলেট, আমাদের 10 rupees থেকে শুরু আছে, আপনার মোটামুটি 300-350 ব্লক এগুলো আছে। আমাদের শুধু অনলি ফর কোয়ালিটি ওয়াইজ। এটা কি প্রাইস আছে? 40। তো দেখতে পাচ্ছ ওখান থেকে কোয়ালিটি ওয়ালস এর একটা চকোবার নিয়ে নিচের চকোবার তো না, আচ্ছা কর্নেটো, ওটা চকোবার না, চকোবার আইসক্রিম টাইপের দেখতে, তো খাওয়া যাবে এটাকে। ডাস্টবিন খাওয়া যাক। কোয়ালিটি ওয়ালস এর আইসক্রিম ভালোই হবে খেতে, হেভি খেতে, এরকম ভেতরে চকো বলস আর কিছু নাটস দেওয়া আছে, দেখো ভালো খেতে। দেখো এত গরমে আইসক্রিমটা খেয়ে মন শান্তি প্রাণ শান্তি সব ঠান্ডা। দেখো এই দোকানে এসে তোমরা কিছু খাও বা না খাও অবশ্যই কিন্তু মালাই টোস্টটা ট্রাই করো, মানে মাইন্ড ব্লোয়িং লেগেছে, আর বাকি সব খাবার দাবার গুলো ভালোই খেতে ছিল। আর খাবার দাবার গুলোর মতো আশা করি ভিডিওটাও তোমাদের খুব ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে দিও, আর একটু কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন হচ্ছে, আর আমাদের ফেসবুক পেজ পেটুক কলকাতাকেও ফলো করতে একদম ভুলো না। আর বেশি কথা বাড়াচ্ছি না, চলো টাটা।